হ্যালো বন্ধুরা, সকালটা শুরু করে দিয়েছি মর্নিং ওয়াক দিয়ে। তো সকালবেলা পাপান চলে গেছে স্কুলে, আর হাজবেন্ডও মর্নিং ওয়াকে চলে গেছে। আমি ফেরার রাস্তাতে মর্নিং ওয়াক করতে করতে বাড়ি ফিরছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু ভালো আছি আগের থেকে, কারণ গতকালের ভিডিওতে দেখেছেন গলা খুব বসে গেছিলো, ঠান্ডা লেগেছিলো, তো এখন একটু বেটার। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। বিছানাপত্র দেখে নিন, কারণ পাপান চলে গেছে স্কুলে, আমি তো হেঁটে চলে এসেছি, ওর বাবাও হাঁটতে চলে গেছে। আর যে তার আগে পাপানকে স্কুল থেকে স্কুলে দিয়ে আসার পরে যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো তো তাড়াতাড়ি করে করে নেবো ঝটপট করে, সেই জন্য আপনাদের সাথে একটু কথা বলে নিলাম। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য। বড়দের অনেক প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শুরু করছি। চলুন এবার কাজকর্মগুলো শুরু করে দিই। তো সকালের যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে কাক পাখিদের খেতে দেওয়া। তো সকালবেলা তো ওরা বসে থাকে, ওদেরকে সবার আগে একটু চাল নিয়ে খেতে দিলাম। এবার আমি নিচ থেকে জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়ে এবার ছাদে মেলে দিচ্ছি। আকাশের অবস্থা দেখুন, কখনো মেঘ কখনো বৃষ্টি, মানে রোদ। এই এই মনে হচ্ছে যে আকাশ ফেটে বৃষ্টি নামবে, অথচ কিছুক্ষণ পরেই এমন রোদ উঠছে যেন দাঁড়ানো যাচ্ছে না। আকাশের মানে মহিমা বোঝা দায়। অবশ্য এটা বলা ভুল, এখন আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু বর্ষা হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিতে দিতে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান এখানে দেখুন, প্রচুর চড়াই পাখি এসেছে আর ওরা বসে থাকে। জানেন তো, যেই দিই সঙ্গে সঙ্গে দোয়ার আগে থেকেই অনেক চড়াই পাখি বসে থাকে, যেই আমাকে দেখে অনেক পাখি এসে যায়, আর দোয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দেয়। তো আমি জামা কাপড় মেলে দিচ্ছিলাম বলে ওরা একটুখানি এ করছিল, তো আমি একটু দূর থেকে একটু জুম করেই আপনাদেরকে দেখাচ্ছি। নিজেদের মধ্যে মারামারি করছে, খাচ্ছে, ঝগড়া করছে, সকালবেলা এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন, তাই না? তো এই পাশে যে বেল গাছটা আছে, এই কিছুদিন আগেই কেটেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি। এই বেল গাছেই ওদের বাসা, কারণ সব ম্যাক্সিমাম পাখি দেখি বেল গাছ থেকেই আসে। আর এখানে কাকও আছে পাশে, দেখুন নিম গাছটা। ওমা, কথা বলতে বলতে দেখলাম আর একটা পায়রা চলে এসেছে। এখানে প্রচুর পায়রাও আছে, যেহেতু আমার ওপরে আপনাদেরকে বলেছি কাক পাখিরা প্রচুর গাছ নষ্ট করে দেয়, কিন্তু কিছু করার নেই, এদেরকে তো একটু খেতে দিতে হবে। প্রতিদিন ভাবি জানেন তো ওদেরকে কিছু দেব না, কারণ আমার গাছ নষ্ট করে দেয়, কিন্তু পারি না। আর এই দেখুন, এদিকে আবার রোদ উঠছে। এক্ষুনি মনে হচ্ছিল আকাশ ভেঙে বৃষ্টি নামবে, আর আমি ভাবছিলাম জামাকাপড়গুলো রোদে দেবো কি দেবো না, তো যেই ভাবনা চিন্তা করে দিয়েই ফেললাম। তো চলুন এবার যাই ছাদ বাগানে, কী কী ফুল ফুটেছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখুন গোলাপ ফুল ফুটবো ফুটবো করছে, আর অনেক কুড়ি, মনে হচ্ছে কালকের একসাথে দুটো তিনটে ফুটবে। দেখা যাক, ফুটলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কুড়িগুলো বেশ বড় হয়ে এসেছে, আর এই জবাগুলো না খুব বড় হয় না, জানেন তো, এই জবাগুলো একটু ছোটো সাইজেরই হয়। অ্যালামুন্ডা তো প্রচুর ফুল দিয়েছে, আগেও আপনাদেরকে বলেছি, আর এখানে অপরাজিতা ফুলও আছে। আর এই দেখুন ডালিম গাছ, এই ডালিম গাছের ফুলগুলো সব পায়রা নষ্ট করে দিচ্ছে বলে এখানে একটা প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছি, আর ফুলটা বেশ বড় হয়েছে। এই ফুলটাকে প্রতিদিন একটু খুলে জলটা ভেতরে যে জল ঢুকে যায়, কারণ বৃষ্টি হচ্ছে, জলটা ফেলে দিয়ে আবার বেঁধে দিই। তো আজকে ভেবেছিলাম আপনাদেরকে একবার দেখাবো ফুলটা কত বড় হয়েছে, আর প্লাস্টিকে বাঁধা আছে বলে কাক পাখিরা খেতে পারছে না, নাহলে ছিঁড়ে নষ্ট করে দিত। এই দেখুন আমার জুঁই গাছে প্রচুর কুড়ি এসেছে, কুড়িগুলো দেখলে না মন ভরে যাচ্ছে ফুল। আর এই জুঁই ফুল গাছে ফুল কিন্তু আগে অনেকবার হয়ে গেছে, রঙ্গন গাছের প্রথম কুড়ি, এখনও ফুল আসেনি, সবে নতুন কুড়ি এসেছে। আর এখানে কাগজ ফুল বা বগনভেলিয়া। কথা বলতে বলতে কাজকর্ম সারতে সারতে এবার নিচে চলে আসলাম ঘরের কাজকর্ম করার জন্য। তো ঘরের বিছানাটা তোলা, এবার দেখুন সকালবেলার জলখাবারও চলে এসেছে, খেয়ে জলখাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ আবার যেতে হবে পাপানকে স্কুল থেকে আনতে, সেটাও অনেকটা ঝক্কির ব্যাপার। পাপানকে সবে স্কুল থেকে আনতে যাব ভাবছি, এই সময় হুড়মুড়িয়ে বৃষ্টি, কিন্তু কীভাবে যাব বুঝতে পারছি না, ছেলেটাও তো বসে থাকবে, কিছু করার নেই, এই বৃষ্টিতে বেরোনো অসম্ভব।
সেই জন্য একটু দাঁড়িয়েই গেলাম, 10 মিনিট নয় ও তা বসবে, তাতে কিছু করার নেই। কিন্তু এই বৃষ্টিতে গেলে সবার শরীর খারাপ হবে। কিছুদিন আগে আমি তো জ্বর ভাব থেকেই উঠেছি, সেই জন্য ওয়েটই করে গেলাম, বৃষ্টি কমবে তারপরে পাপানকে নিয়ে বেরোবো, মানে আনতে যাবো আর কি। তো বৃষ্টিটা অনেকটা কমে এসেছে, একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল জানেন তো। যাচ্ছি ছেলেকে আনতে স্কুল থেকে, বৃষ্টি কমে গেছে, এখন দেখো আকাশে রোদ, প্রচুর রোদ উঠেছে, আর আমার গলার একটু ভয়েসটা কম যাবে, তার কারণ হচ্ছে সর্দি হয়েছিল কত দুদিন, দেখেছো তো, ছেলেটাকে আনি তারপরে কথা বলছি। এখন রাস্তা দেখে মনে হচ্ছে যে একটু আগে বৃষ্টি হয়েছিল হুড়মুড়িয়ে, এবং বৃষ্টিটা 10 থেকে 15 মিনিটের মতো হয়েছিল, কিন্তু কি সাংঘাতিক রোদ উঠেছে। তো পাপানকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। এখন বর্ষাকালের জন্য ওদের স্কুল থেকে বলে দিয়েছে যে যে ওদের যে জুতো, স্কুলের যে শুটা, সেটা পরাবেন না, তার বদলে কিটো পরাবেন। কারণ অনেক বাচ্চা কি হচ্ছে, জলের মধ্যে পা দেয় আর জলটা জমে, মানে মোজা থাকে তার মধ্যে জুতোটা পুরো ভিজে যায়, সেই অবস্থায় খুব বাচ্চাদের শরীর খারাপ হতে পারে। তো সেই জন্য কিটো পরে এখন স্কুলে যাচ্ছে। আর ও পিছনের দিকে যাচ্ছে কেন, ওর নিচে একটা জেম্মা থাকে, তার সঙ্গে দেখা করতে, জেম্মা আজকে নেই, ও বুঝতে পারেনি যে জেম্মা নেই সেই জন্য। তো প্রতিদিন ও সকালবেলা, ওর কাজ এটাই, সকালে দেখা করে যাবে আর ফেরার সময় একবার দেখা করে তারপরে ওপরে উঠবে। তো যাই হোক, এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। এখন ওকে জামা কাপড় ছাড়াবো, দইয়ের খোল দেবো, আরও অনেক কিছু কাজকর্ম আছে, সব কিছু হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না জানেন তো, কারণ অনেক কিছু শেয়ার কাজ আমরা করি কিন্তু সব হয় না। স্নান হয়ে গেছে, এখন বই নিয়ে বসে আছে, কারণ ও প্রতিদিন যে কাজটা করে সেটাই করার চেষ্টা করছে। ও প্রতিদিন একটা রচনা লেখে, সেটা আগের দিনও বলেছি তোমাদেরকে, সামার সিজন লিখছে, তো ওটা এখনো মুখস্থ হয়নি, অনেক বড় তো, তো সেটা এখন লিখতে 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 তারপরে মুখস্থ হয়ে যাবে। তো আমার স্নান হয়ে গেছে, ওরও স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া বাকি আছে, পুজো বাকি আছে। তো আমি এখন ওপরে যাচ্ছি ছাদে, গাছে কিছু ফুল আছে, ফুলগুলো তুলবো, ও বলেছে একটু পরে আসবে কারণ লেখাটা শেষ করে তারপর, আমি ততক্ষণ ওই কাজগুলো করি। এবার উপরে এসেছি ঠাকুরকে একটু জল দিতে, তো ঠাকুরকে জল টল দিয়ে এবার নিচে যাব। খাওয়া দাওয়া পাপানের হয়ে গেছে, পাপান শুয়ে শুয়ে এখন টিভি দেখছে, আর আমার এখনো খাওয়া দাওয়া হয়নি, আমি একটু পরে করব। তো সেই জন্য ভাবলাম একটুখানি পুজোটা হয়ে গেছে দেখে নিলে, পুজো টুজো করে এসেই ওকে আগে খাইয়ে নিয়েছি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ওকে এটা এই সিরিয়ালটা দেখে ও টিভি বন্ধ করে দেবে, দিয়ে ঘুমিয়ে পড়বে, তা না হলে বিকেলবেলা পড়া আছে, পড়তে পারবে না। আবার আজকে বিকেলবেলা বাল বিকাশের ক্লাসও আছে, দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। এই সবে খেয়ে উঠলাম আর এখন বসেছি টিভি দেখতে, পাপান ঘুমিয়ে পড়েছে কারণ অনেক সকালবেলা উঠেছে, ওকে বললাম টিভিটা বন্ধ করে তুই ঘুমিয়ে পড়, কারণ আবার না হলে উঠতে পারে না, বিকেলবেলা একদম উঠতে চায় না, কান্নাকাটি করে, তো ও ঘুমিয়ে নিচ্ছে, আমি ততক্ষণ বসে বসে একটুখানি গণেশের একটা হয় সেটা দেখছি। তো এবার টিভিটাকে একটু বন্ধ করে দেবো, দিয়ে এডিটিংয়ে একটু কাজ করব, আবার বিকেলবেলা আসবো তোমাদের সাথে কথা বলতে। বিকেলের কাজকর্ম সব কিছু হয়ে গেছে, এখন রাত্রিবেলায়। তো মেন কথা, একটু বেরিয়েছিলাম মানে ছেলেকে নিয়ে একটুখানি সাইকেল চালানো, যেটা প্রতিদিন করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, এত পড়ার চাপ এক, দু নম্বর হচ্ছে এখন তো বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি আসছে, তবু চেষ্টা করি ওকে অন্তত আধ ঘন্টা করে সাইকেল চালানো। তো সাইকেল টাইকেল চালিয়ে নিয়ে ওকে চলে এসেছি, ও গেছে এখন ওপরে পাশের ঘরে, মানে ওপরে দাদু ঠাকুমার কাছে। আর আমি ভাবলাম বন্ধুদের সাথে তো কথা বলা হয়নি, তো বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। রাতের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, পড়াশোনাও হয়ে গেছে, এখন বাজে 9:30, তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করব, আর বেশি কথা বাড়াবো না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।